সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখি তোমরা চারজন করে গ্রুপ হয়ে বসো তো। আর তোমাদের বাড়ির কাজগুলো দাও। তোমরা সবাই বাড়ির কাজ করছো, ধন্যবাদ। আমরা গত ক্লাসে কি পড়াইছিলাম? হ্যাঁ, সেট। দেখি বলতো সেট কি? ব্যাস করিম, তুমি বলো সেট গঠনের পদ্ধতি কয়টি? ব্যাস তুমি পাঁচশো। নাসির তুমি বলো তো ফাঁকা সেট কি? হ্যাঁ বসো। তুমি বলো সাবেক সেট কি? হ্যাঁ তোমরা সবাই পারছো, মোটামুটি ভালো ভালোই পারছো। তাহলে এটা কি বলতো? একটি দ্বারা। হ্যাঁ তোমরা বলো তো এটা কোন ধরনের ধারা? হ্যাঁ সমান্তর দ্বারা। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো সমান্তর দ্বারা। তাহলে যে সমান্তর ধারা কি? কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তখন আমরা তাকে সমান্তর ধারা বলবো। তাহলে সমান্তর ধারা হলো যে কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তখন সেটি সমান্তর ধারা। তাহলে আমরা দেখি এখানে প্রত্যেক পদের পার্থক্য সমান হয় কিনা। এখানে ওয়ান হলো প্রথম পদ, থ্রি হলো দ্বিতীয় পদ, ফাইভ হলো তৃতীয় পদ, সেভেন হলো চতুর্থ পদ। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, থ্রি মাইনাস ওয়ান সমান টু। তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তাহলে ফাইভ মাইনাস থ্রি সমান টু। তাহলে দুনো উভয়টাই পার্থক্য ঠিক আছে। দেখি আরেকটা দেখি, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, তাহলে চতুর্থ পদ হলো সেভেন আর তৃতীয় পদ হলো ফাইভ। সেভেন মাইনাস ফাইভ ইকুয়াল টু। তাহলে আমরা বুঝলাম এটা সমান্তর ধারা। যেহেতু সংজ্ঞায় বলছি কোনো তারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সবসময় সমান হয় তো সেটি সমান্তর ধারা। যেহেতু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান টু আসছে, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান টু আসছে, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সমান টু আসছে, তাহলে এটাই হলো এটা একটা সমান্তর ধারা। এই দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ প্রত্যেক দুই পদের মধ্যে যে আমরা একটা অন্ত পাচ্ছি, বিয়োগফল পাচ্ছি, এই বিয়োগফলটাকে বলা হয় সাধারণ অন্ত, সাধারণ অন্ত। তাহলে এখানে সাধারণ অন্ত হলো টু। সাধারণ অন্ত হলো যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, ওটাই হলো যে সাধারণ অন্ত, অথবা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, ওটাই হলো যে সাধারণ অন্ত। সাধারণ অন্তরটাকে দ্বি দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে সাধারণ অন্তর পেলাম আমরা টু, যেখানে প্রথম পদ হলো, প্রথম পদ হলো ওয়ান, সাধারণ অন্তর হলো টু। তাহলে তারাটা যদি এভাবে নির্দিষ্ট আকারে থাকে তখন আমরা এটাকে বলবো সসীম তারা বা শান্ত তারা। আর যদি এটা অনির্দিষ্ট আকারে থাকে এভাবে ডট ডট আকারে থাকে তখন এটা হলো অনন্ত তারা বা অসীম তারা। তাহলে আমরা ধারাটাকে যদি এভাবে লিখি, এখানে প্রথম পদ হলো, প্রথম পদ সমান এ, তাহলে দ্বিতীয় পদ কি হয়, দ্বিতীয় পদ হবে এ প্লাস বি, ডি সমান পাইছি আমরা টু, ডি সমান পাইছি টু। আর তৃতীয় পদ হবে এ প্লাস টু ডি, এ প্লাস টু ডি। চতুর্থ পথ হবে এ প্লাস থ্রি ডি। তাহলে আমাদের এই ধারাটার সাথে আমরা যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ লিখলাম, মিলে কিনা দেখি। প্রথম পদ এক সমান ওয়ান, তাহলে ঠিক আছে। দ্বিতীয় পদ যে থ্রি, এটা আমাদের এই দ্বিতীয় পদের সাথে মিলে কিনা দেখি। যেহেতু এ সমান ওয়ান পাইছি আমরা আর ডি সমান টু অর্থাৎ থ্রি, তাহলে মিলে, তাহলে আমাদের এই ধারার সাথে মিলে। আর তৃতীয় পদ হলো এ প্লাস টু ডি, এ প্লাস টু ডি সমান ফাইভ আসে কিনা দেখি। তাহলে এ সমান ওয়ান প্লাস টু ইন্টু ডি সমান টু অর্থাৎ ওয়ান প্লাস টু ইকুয়াল ফাইভ। হ্যাঁ, তাহলে আমরা ধারাটাকে লিখতে পারি এভাবে। সুতরাং ধারাটি সমান এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি এভাবে লিখা যাবে। তাহলে আমরা ধারাটি পাইলাম এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস এ প্লাস থ্রি ডি। এখন আমরা নির্ণয় করব সাধারণ পদ আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে এটা দেখি। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয়ের একটা সূত্র হলো, সূত্র আছে, সূত্রটা জানার আগে আমরা একটু ব্যাখ্যা করি। আমরা প্রথম পদ যদি বলে, যদি তোমাকে বলে পঞ্চম পদ নির্ণয় করো বা সপ্তম পদ নির্ণয় করো বা দশম পদ নির্ণয় করো এই সমান্তর ধারার ক্ষেত্রে, তখন আমরা কীভাবে নির্ণয় করবো, যদি প্রথম পদ বলে প্রথম পদ সমান নির্ণয় করবো এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। আর যদি বলে দ্বিতীয় পদ নির্ণয় করো তখন দ্বিতীয় পদের ক্ষেত্রে হবে এ এটা থাকবে প্লাস এই ওয়ানের জায়গায় টু দিব জাস্ট, তোমার হয়ে যাবে। আর তৃতীয় পদ যদি নির্ণয় করতে বলে এ প্লাস এই ওয়ানের জায়গায় থ্রি, অর্থাৎ যততম পদ বলবে এই ওয়ানের জায়গায় তখন অত দিলেই তখন আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি। তাহলে এভাবে না শিখে আমরা সূত্রটা শিখতে পারি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দিলে আমরা যততম পদ বলবে ওই অততম পদের মান নির্ণয় করতে পারবো। দেখি এই সূত্রটা ব্যবহার করে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইনের দশতম পদ নির্ণয় করো তো। তাহলে কিভাবে নির্ণয় করবো, এখানে প্রথম পদ হলো, প্রথম পদ এ সমান ওয়ান আর সাধারণ পদ ডি সমান থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু। আমরা তো এটা আগে নির্ণয় করছি সাধারণ অন্তরটা, আর আমরা এনতম পদের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সুতরাং যেহেতু আমাদের দশতম পদ নির্ণয় করতে বলছে
আর তাহলে লিখো আনবাত আমি একদম সমান a plus n minus 1 into b তাহলে আমাদের বললো 10 তম পদ সুতরাং 10 তম পদ সমান a plus 10 minus 1 into b তাহলে এর সমান পাইলাম আমরা 1 আর 10 থেকে 1 গেলে 9 ইনটু ডি সমান পেলাম 2 তাহলে 1 প্লাস 9 গুণে 18 অর্থাৎ 19 তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 তম 9 এই সমান তো দ্বারাটি 10 তম পদের মান হলো 19 তাহলে আমরা এভাবে যে কোনো পদের মান নির্ণয় করতে পারবো দেখি তোমাদের একটা তোমরা একটা অঙ্ক করো তোমাদের একটা স্নেহ কাজ দিচ্ছি এটা আমাকে 5 মিনিটের মধ্যে করে দাও 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 দ্বারাটির সাধারণ অন্তর এবং নয়তম পদের মান নির্ণয় করো তোমাদের সময় হলো 5 মিনিট দেখি তোমরা করো দ্রুত করো দেখি দেখাও তো হ্যাঁ তোমরা আশা করি বুঝছো সেজন্য পাঁচশো তাহলে সাধারণ পথ নির্ণয়ের আটটা নিয়ম হলো যদি ধারাটা এভাবে থাকে ফাইভ প্লাস এইট প্লাস এগারো প্লাস চোদ্দ ধারাটি কোন পথ তিনশো তিরাশি তা নিয়ে করো তাহলে বললো পাঁচ আট এগারো চোদ্দ ধারাটি কোন পথ তিনশো তিরাশি তা নির্ণয় করো তাহলে এটা তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো তাহলে আমরা তো জানি না তিনশো তিরাশি এটা কততম পথ তাহলে আমরা ধরব দড়ি ধারাটির এনতম পদ সমান তিনশো তিরাশি তাহলে এখানে প্রথম পদ এর সমান প্রথম পদ এর সমান ফাইভ সাধারণ অন্তর ডি সমান এইট মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি তাহলে সাধারণ অন্তর হলো তিন তাহলে আমরা তিনশো তিরাশি এটা দাঁড়াতে কোন পদ ওটা তো জানি না তাহলে ধরি ধারাটির এনতম পদ সমান তিনশো তিরাশি তাহলে আমরা এনতম পদের একটা সূত্র এনতম পদের একটা সূত্র জানি সূত্রটা হলো যে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল তাহলে তিনশো তিরাশি তাহলে মান বসাই আমরা অঙ্কটা করে ফেলতে পারি এ সমান হলো ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডি সমান পেলাম থ্রি ইকুয়াল তিনশো তিরাশি তাহলে ফাইভ প্লাস তাহলে এন ডি থ্রিকে কোন করলো থ্রি এন মাইনাস তিনকে তিন ইকুয়াল তিনশো তিরাশি তাহলে পাঁচ থেকে যদি তিন যায় টু টু প্লাস থ্রি এন
इक्वल 383 बा 3n इक्वल 383 तो এটা পাশে তাহলে माइनस 2 হয়ে যায় তাহলে 3n সমান পেলাম 381 তাহলে বা n সমান বা n সমান 381 বা 3 এটা কাটা করে যাবে যেহেতু পাশে গুণাকার ছিল তাহলে 3 দিয়ে যদি 383 কে ভাগ করে 3 কে 3 3 দ্বিগুণ 3 দ্বিগুণ 6 27 2 3 7 21 অর্থাৎ 127 অর্থাৎ 127 তম পদের মান হলো 383 তাহলে উত্তর কি পেলাম 127 তোমাকে এই অঙ্কটা বুঝছো তাহলে এই অনুযায়ী একটা আমি তোমাদের দলীয় কাজ দিচ্ছি দলীয় কাজটা হলো 2 7 প্লাস 10 প্লাস 13 জানাটির কোন পদ 301 তোমাদের সময় হলো 5 মিনিট 5 মিনিটের মধ্যে আমাকে অঙ্কটা করে দেখাও তাহলে আমরা এখন নির্ণয় করব সমান্তর তারা ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি সমান্তর তারার n সংখ্যক পদের সমষ্টি সমান্তর তারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা হলো কি আচ্ছা ইকুয়াল n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d যেখানে আমরা আমাদের যদি বলে 10তম পদের মান নির্ণয় করব তখন আমরা এর জায়গায় 10 বসাবো আর এটা তো জানি আমরা এটা হলো যে প্রথম পদ আর ডিটা হলো সাধারণ অন্তর তাহলে আমরা একটা অঙ্ক করি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 দ্বারাটির দশতম পদে মান নিন দশতম পদের সমষ্টি নির্ণয় করো সমষ্টি নির্ণয় তাহলে আমরা এই সূত্রটা বসাই দ্বারাটির দশতম পদে মান খুব সহজে নির্ণয় করতে পারবো আমরা সূত্রটা জানি তাহলে দ্বারাটির প্রথম পদ এ সমান 1 সাধারণ অন্তর ডি সমান কি হ্যাঁ 2 3 মাইনাস 1 ইকুয়াল 2 তাহলে আমাদের দশতম পদের মান নির্ণয় করতে বলছে আমরা জানি অন্তম পদ সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি তাহলে আমাদের বললো দশতম পদের মান নির্ণয় করতে তাহলে সুতরাং দশতম পদ সমান দশতম পদের সমষ্টি কি হবে 10 বাই 2 2 এর সমান পেলাম আমরা 1 প্লাস n n n এর জায়গায় 10 বসাও 10 মাইনাস 1 ইন্টু d d সমান পেলাম 2 তাহলে আমরা কত হয় 5 দিয়ে 2 কে 10 দিয়ে 2 কে ভাগ করলে হয় 5 মানে 5 2 কে 2 প্লাস 10 থেকে 1 গেলে 9 9 গুণ 2 তাহলে হয় 5 2 প্লাস 18 তাহলে কত হয়
पाँच गुण बीस पाँच कूड़ी एकश তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 দ্বারাটি 10 তম পদের সমষ্টি হলো 100 তাহলে আমরা এভাবে যে কোনো পদের সমষ্টি নির্ণয় করতে পারব তাহলে তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি বাড়ি কাজটা তোমরা এই সূত্র অনুযায়ী করে আনবা অঙ্কটা হলো এক প্লাস ষোলো প্লাস চব্বিশ দ্বারাটি পনেরোতম পদের সমষ্টি নির্ণয় কর তাহলে এই অঙ্কটা তোমরা এই সমষ্টি সূত্র অনুযায়ী বসায় করে আনবা তাহলে আজকে আমরা সমান্তর দ্বারা সম্বন্ধে পড়লাম সমান্তর দ্বারা কি হ্যাঁ সমান্তর দ্বারাটা হলো কোনো দ্বারা যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তখন আমরা ওটাকে সমান্তর দ্বারা বলব তাহলে সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ পদ নির্ণয় সূত্রটা হলো কি হ্যাঁ সূত্রটা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর সমষ্টি নির্ণয় সূত্রটা হলো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তোমরা বাড়ি কাজ করা আসবা আর পড়া শিখবা আজকে আমাদের ক্লাস এই একটু পর্যন্ত আগামীকাল আমরা গুণোত্তর দ্বারা পড়ব ধন্যবাদ তোমাদের সবাইকে